একটি শোক সংবাদ। নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহীন আজ রাত 10টার পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার দুপুরের পর তার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম বিদ্যুৎ জানান, আজ দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শাহীন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যার দিকে সেখানে তার অবস্থা উন্নতি হলেও রাতে আবার অবনতি হতে থাকে। এ সময় তার ব্লাড প্রেশার কমে যায়। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। শরীফুল ইসলাম শাহীনের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান।